একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য একটা সম্পর্কের মধ্যে আসার জন্য আপনি চেষ্টা করেছেন কিন্তু কোথায় কোথায় ফলাফল হয়নি সিংহরাশি সম্পর্কে আজকের অগাস্ট মাস দু সাল এই নিয়ে কিন্তু আমরা নানান দিক থেকে খোঁজার চেষ্টা করি ভিজে গামছা পরে নয় ভিজে জিনিস পরে স্নান করে উঠে কোনো দিন মন্ত্র পাঠ করবেন না তাকে তাতে দরিদ্রতা আসে সুতরাং পরিষ্কার মানে স্নান করে উঠে কাঁচা জামা কাপড় পরে আপনার যদি মন্ত্র পূর্ব দিকে পাঠ করতে ভিটামিন দেবে কোন সময় দেবে খালি পেটে না ভর্তি পেটে এটা তো পদ্ধতি আছে যেমন ওষুধ খাওয়ার পদ্ধতি ঠিক তেমনি এই যে প্রতিকারটা নেওয়া হয়েছে কখন কোন সময়ে কিভাবে শোধন করা হয়েছে এই সমস্ত পুঙ্খানুপুঙ্খ এবং আপনার তার সঙ্গে বাস্তুও কিছুটা রিলেটেড আমি বলি যে সব সময় ধরুন ওনার কর্মে বাধা আসছে কর্মে আজকের মূল এপিসোড শুরু করার আগে ছোট্ট একটা সংবাদ আপনাদেরকে জানাই সুসংবাদ যাদেরকে মায়ের এই ছবি দিচ্ছিলাম আমাদের সংগঠনের মাধ্যমে নর্মদেশ্বর পরিবারের মাধ্যমে মেম্বারদের মাধ্যমে যাদের কাছে মায়ের এই ছবি পৌঁছাচ্ছিল তারা বলছে আচ্ছা একটা মন্ত্রের বই পেলে ভালো হতো যেখানে মায়ের বীজ মন্ত্র থাকবে মা নর্মদার তো সেই কারণে মায়ের কৃপায় এটা সম্ভব হয়েছে আর্থিক সহযোগিতা করেছেন এই ছোট্ট বই কিন্তু আমরা আপনাদের কাছে নিয়ে যেতে পারছি আপনারা আপনাদের এলাকার বিভিন্ন স্টেশন স্টেশন চত্বরে বইয়ের দোকান দশকর্মা দোকান আপনারা কিন্তু পাবেন আমাদের মেম্বারদের মাধ্যমেও কিন্তু পাবেন অনেকেই মেম্বার হতে চাইছেন নিচের নাম্বারে যোগাযোগ করুন নর্মদেশ্বর শিবলিঙ্গ তার যে গুণাগুণ আমাদের ভেতরে যে সাতটা চক্র আছে আমাদের জীবনে নানান সময় নানান নেগেটিভ এনার্জি আসে তা আমরা ভোলেবের চরণে সেটা রাখতে পারবো নর্মদেশ্বর শিবলিঙ্গ হচ্ছে সেই সেই ক্ষেত্রে উৎকৃষ্ট অনেক সময় দেখা যায় যে আমরা রেগুলার পুজো করতে পারছি না দেখুন নর্মদেশ্বর শিবলিঙ্গের ক্ষেত্রে সেই সেই জায়গা থেকে কোনো পাপ কোনো ভয় পাওয়ার জায়গা কিন্তু নেই তাই নর্মদেশ্ব শিবলিঙ্গ মায়ের ছবি মায়ের বই এগুলোর জন্য আপনি নিচে নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন এবং আপনার এলাকার দশকর্মা দোকানে খোঁজ করুন আপনি পাবেন আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক নমস্কার আমি প্রদীপ আজকের এই এপিসোডে আপনাকে স্বাগত জানাই আজকের এপিসোডে মূলত কথা হবে সিংহ রাশি নিয়ে সাংসারিক অশান্তি একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য একটা সম্পর্কের মধ্যে মিষ্টতা নিয়ে আসার জন্য আপনি প্রাণপণ চেষ্টা করেছেন কিন্তু কোথায় ফলাফল কোথায় আশানুরূপ হয়নি সিংহরাশি সম্পর্কে আজকের অগাস্ট মাস দু সাল এই নিয়ে কিন্তু আমরা নানান দিক থেকে খোঁজার চেষ্টা করব কি কি সম্ভাবনা আছে কি কি সাবধান বাণী শোনাবেন আজকের এপিসোডে যিনি আমার সাথে যিনি আছেন অ্যাস্ট্রোলজার বাস্তুবিদ শ্রী মুখার্জি নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই সিংহরাশি সম্পর্কে একটা মানে অভিযোগ বলা যেতে পারে এখন জানি না এই অভিযোগের সত্যতা কতখানি সেটা সিংহরাশির যারা তারা বলবেন বা অন্যান্য রাশি যারা দেখছেন তারা বলবেন কিন্তু আপনি আমাকে বলুন স্পেসিফিকভাবে এই অগাস্ট মাসে দু সালে দাঁড়িয়ে সিংহরাশি সম্পর্কে যে অভিযোগটা সেটা হচ্ছে যে সম্পর্কের জায়গায় ছোটোখাটো বিশি বিষয় নিয়ে বিশাল বড় একটা সেখানে একটা ঝামেলা তৈরি করে জেদি প্রচণ্ড জেদি যেটা মিটিয়ে নেওয়া যায় কিন্তু সেখানে সামনের মানুষটাকে একদম একদম মাথা ঝুঁকিয়ে নাক যত সময় না সে রগড়াচ্ছে তাকে বেশ কিছু সময় তার আগে ছাড়ে না এটা কি মনে হয় এই অগাস্ট মাসে কি দেখছেন আপনি সম্পর্কে সম্পর্কের জায়গাতে নিশ্চয়ই বলবো তার আগে বলি বারবার বন্ধু আপনার জীবনে কেউ আসবে না সুতরাং যারা আপনার জীবনে আছে তাদের কদর করুন এইটা যদি করা যায় তাহলে কিন্তু সিংহ রাশির বিবাহিত জীবন অপূর্ব থেকে আরও দারুণ হয়ে ওঠে কারণ যে বন্ধু এসছে যে বিবাহিত জীবন আজকে দেখা যাচ্ছে কি গ্রহগতভাবে যদি আমরা দেখি এখানে যে একটা সময় তারা বিবাহ করেছে তাদের ফিনান্সিয়ালি প্রফিট হয়েছে কিন্তু কোথাও যেন কেউ একজন এখানে সিংহ রাশির জাতকও হতে পারে জাতিকাও হতে পারে একজন কিন্তু স্টাবান এটা ঠিক যে স্টাবন হ্যাঁ যেটা মানে এক একগুয়ে বা যেটা মনে করবে সেটাই করবে এই জায়গাটা যদি সিংহ রাশি একটু ঠিক করে নেয় আবার সিংহ রাশির এই নেচার ওভারঅল নয় কারণ কি যদি মঙ্গল ভালোভাবে থাকে মঙ্গল যদি বৃহস্পতি জায়গায় থাকে বা ভাবে থাকে তাহলে সে আবার কিন্তু দারুণ অ্যাডজাস্টেবল হয় দারুণ কম্প্রোমাইজ করতে পারে মঙ্গল রাহুর সঙ্গে যদি থাকে সিংহ রাশি ধরুন দ্বিতীয় স্থানে রাহু মঙ্গল বসে আছে কন্যা রাশিতে তাহলে সে উল্টোপাল্টা কথা বলবে মানে একটা তিল থেকে তাল করে সে কিন্তু মানে একটা খুব জায়গায় জায়গায় যাবে যাবে কিন্তু তার কোনো মাথা মুন্ড নেই হ্যাঁ পরে পরে এই যে হলো এই যে ঝামেলার পরে তারা কিন্তু বুঝতে পেরেও তারা অনেক সময় সেখান থেকে কিন্তু মানে তার লসও হয় লস বলতে ডিভোর্সের জায়গাও চলে যায় কিন্তু এই অগাস্ট মাসে অগাস্ট মাসে টেন্থ অগাস্টের পর সিংহরাশির বিবাহিত জীবনে এই বা এই ধরনের এই কেরিয়ার পত্নীর কেরিয়ার মানে কি ধরুন স্বামী সিংহরাশি তার পত্নীর কেরিয়ার কিন্তু হবে ধরুন অনেক দিন ধরে চেষ্টা করছিল কোনো প্রফেশনাল ওয়ার্ল্ডে যাবে বা কোনো চাকরি বাকরি দেখবে তার কেরিয়ার কিন্তু খুব ভালো হবে এবং ওভারঅল অগাস্টের দশ তারিখের পর থেকে সিংহ রাশির যে রিলেশানটা এতদিন একটা টাল মাটাল ছিল সেই রিলেশানে কিন্তু অনেকটাই ভালো হবে প্রোভাইডিং নিজস্ব ছক দেখতে হয় আচ্ছা আমি অনেকগুলো বিষয় আপনি পরপর বলে দিলেন আমি ভেঙে ভেঙে একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করব প্রথম যেটা বিষয় ছিল যে বিবাহিত জীবনে জেদ বা এই যে বিষয়টা যেটা ছিল আপনি বলছেন যে জেদ থাকে সেক্ষেত্রে যদি মঙ্গল আর রাহু রাহুর যদি কানেকটিভিটি একসাথে থাকে তাহলে থাকে মানে ওভারঅল সিংহ রাশি মানেই সে জেদির আগে এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই তাই তো বেশ এটা একটা জিনিস ক্লিয়ার হয়েছে আচ্ছা আমি বিবাহিত সম্পর্ক ছেড়ে দিয়ে সমস্ত সম্পর্কের ক্ষেত্রে যদি দেখি এই রাহু এবং মঙ্গল এফেক্টিভ নাকি অন্য কি না কিছু যদি শরীর মানে সিংহ রাশির উপর থাকে তাহলে তার শরীর স্বাস্থ্য নিয়ে এফেক্টিভ মানে সম্পর্কের হ্যাঁ সম্পর্কে সব সময় যদি রাহু মঙ্গল অশুভভাবে ভাবে থাকে তাহলে সেইটা কিন্তু মানে ছন্ন ছাড়া যোগ হয় যাকে বলে এই ছন্ন ছাড়া যোগ মানে কি সেখানেই একটা বিরূপ মন্তব্য এবং সেখান থেকে একটা কেওসের সৃষ্টি সেখান থেকে একটা ছাড়া আচ্ছা আপনি ডিভোর্সের কথা বলছিলেন ধরুন যাদের ডিভোর্স মানে সিংহ রাশির ক্ষেত্রে জাতক জাতিকে যারা আছে তাদের ক্ষেত্রে ডিভোর্সের জন্য দায়ী কে হয় মানে গ্রহগত বা নক্ষত্রগত কে দায়ী ডিভোর্সের কারো গ্রহ জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে রবিকে এবং সিংহ রাশির অধিপতি বাই ডিফল্ট হচ্ছে রবি আচ্ছা এবং সেইখান থেকে দেখা যায় যে সপ্তমপতি আমাদের বিবাহিত জীবনের কারগ্রহ হচ্ছে শনিদেব আর দ্বাদশ হচ্ছে চন্দ্র পতি যদি দ্বাদশের সঙ্গে খুব বাজেভাবে মানে বসে থাকে ধরুন চন্দ্র শনি এমন জায়গায় বসে আছে এই যে যেমন ধরুন সিংহ রাশিতে চন্দ্র কারণ যে রাশিতে চন্দ্র বসে থাকবে সেটাই হচ্ছে রাশি তা সিংহ ঘরে বসে রইল চন্দ্র তার মানে সিংহ রাশি এখানে চন্দ্র শনিদেব দেখা যাচ্ছে অশুভ নক্ষত্রে বসে আছে মানে চন্দ্র ধরুন যে নক্ষত্রে বসে আছে শনিদেব একটা অশুভ নক্ষত্রে বসে আছে এইবার শনিদেব ধরুন নবাংশে বল নেই ওদিকে স্বয়ন অবস্থা আছে মানে খুব বাজে অবস্থায় প্লাস রাহুল আবার দৃষ্টি দিচ্ছে মঙ্গলের দৃষ্টি দিচ্ছে মঙ্গলের চতুর্থ সপ্তম অষ্টম দৃষ্টি রাহুর পাঁচ সাত নয় বারো দৃষ্টি মানে রাহুর দৃষ্টি পড়ছে মানে নিচস্ত রাহু এবং মঙ্গলেরও দৃষ্টি পড়ছে সেখান থেকে কিন্তু এই জায়গাটা মানে আন্ডারস্ট্যান্ডিং হলেও ডিভোর্স হবে এবং এমনও হয়েছে এমনও দেখা গেছে যে কেতু যদি থাকে কেতু তো থাকবেই রাহু থাকা মানে কেতুও থাকবে কেতুর একটা ভাইব্রেশন আসবে সেখান থেকে তারা আফসোসও করেছে পরে কিন্তু অলরেডি ডিভোর্স হয়ে গেছে সুতরাং সপ্তম দ্বাদশ এবং রবি আর সেই তার সঙ্গে কী জানেন তো সবসময় ম্যাটার করে হচ্ছে নিজেদের কর্ম এবং পরিবেশ পরিবেশ প্রকৃতি যদি এই জায়গাটা ভালো থাকে না অনেক সময় কি হয় যে ঠিক মতন করে সেই সময় যদি সে ভালো গাইডলাইন পায় একটা জাস্ট তফাত হলো এমনও হলো স্বামী বলা হলো আপনি এক মাস এখানে থাকুন আপনি এক মাস এখানে থাকুন একদম ডিট্যাচ যেই ভাবটা চলে যাবে সঙ্গে সঙ্গে তার আবার অ্যাটাচমেন্ট শুরু হয়ে যাবে সেটা ডিভোর্স হলো না আচ্ছা আমি আরেকটা এই এই রিলেটেড আরেকটা প্রশ্ন করি ধরুন সিংহ রাশির জাতিকা যারা যারা প্রেমের মধ্যে আছে প্রেম প্রেম বা সম্পর্কের মধ্যে তারা মানে তৈরি হচ্ছে তাদের সেইরকম জায়গাটা তো কোন কোন রাশির জাতক জাতিকার সাথে সিংহ রাশির জাতক জাতিকাদের কম্পিটিবিলিটি বেশি মানে ভালো আর কি মানে তাদের বন্ধনটা যদি হয় তো সেক্ষেত্রে টিকে থাকার চান্স কোন কোন রাশির সাথে বেশি সিংহ ধনু মেষ সিংহ ধনু মেষ রাশি আচ্ছা আচ্ছা আমি একটু অন্যদিকে প্রশ্ন চলে যাই আপনি কেরিয়ারের বিষয়ে বলছিলেন যে এই আগস্ট মাসে পত্নীর কেরিয়ার হওয়ার ব্যাপার আছে কেন এখানে মানে তার স্বামীর কেন হবে না 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 স্বামীর হবে কিন্তু তার সঙ্গেও যখন পত্নী চেষ্টা করছে এতদিন পাচ্ছে না পত্নীরও হবে এইবারে কি হবে কোথাও একটা রাহুর যখন তীর্যক দৃষ্টি পড়ে অনেক সময় কি একটা ইগো তৈরি হয় স্বামী কিন্তু চাইছে স্ত্রীর একটা ব্যবস্থা হোক এবার স্ত্রীর এমন একটা ব্যবস্থায় গেল স্বামীর কিন্তু অনেক সময় ইগোয় লাগে সেইখান থেকেও কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা একটা নেগেটিভিটি এবং চতুর্থ ঘর মানে মা পরিবার পরি প্রতিবেশী অনেক সময় আছে না তোর স্ত্রী আজকের এই জায়গায় তোর মানে চুপ করে একটা পিন দেওয়া হলো এখান থেকেই কিন্তু একটা সংসার বিচ্ছিন্ন হয়ে যায় এবং স্বামীর হবে সিংহ রাশি দু হাজার সালের সিগনিফিকেন্ট ইয়ার সে নিয়ে শেষ করতে পারবে না তার কর্ম যদি পজিটিভ থাকে তাকে নিয়ে শেষ করতে পারে যে কোনো কিন্তু হবে এইখান থেকে বিচার করে নেওয়া ভালো কারণ অনেক সময় কি হয় অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হয়ে যায় সেই জায়গায় জীবনটা নষ্ট হয়ে যায় সিংহরাশির যারা ধরুন কাজের জন্য চেষ্টা করছে তাদের জন্য কতখানি উপযোগী সময় এই অগাস্ট মাস অগাস্ট মাস খুব ভালো সময় অগাস্ট মাসে যারা কাজের জন্য চেষ্টা করছেন নতুন কাজ পাবেন বিজনেস উন্নতি হবে কিন্তু বিজনেসে ইনভেস্ট করবেন একটু বুঝে শুনে বড় বাহন কিনতে পারেন মানে গাড়ি কিনতে পারবেন কর্ম হবে মিটিং ট্রাভেল সব দিক দিয়ে কিন্তু সিংহ রাশি অগাস্ট মাসে খুব ফ্রুটফুল টাইম ধরুন অনেকের ক্ষেত্রে দেখা যায় যে মানে এর আগেও তিনি জ্যোতিষের এপিসোড দেখেছেন এবং সেখানেও সিংহ রাশি সম্পর্কে বলা হচ্ছিল যে মানে তিনি আমার চ্যানেলে দেখুন বা অন্য কোনো চ্যানেলে দেখুক আর কি যে সিংহ রাশির খুব ভালো সময় আছে খুব ভালো সময় আসছে কিন্তু তিনি তো ভালো সময় পাচ্ছেন না এইটা কেন হয় আমি আগেও বলেছি আবার বলছি পাত্র যদি ভালো হয় সে সময় নিতে পারবে ধরুন আজকের আমি বললাম এটা তো গোচরকালীন গোচরে গ্রহ কীরম যাচ্ছে সিংহরাশির ইন জেনারেল একটা এবার সে পার্টিকুলার মানুষটা যে মানুষটা বলছেন যে সিংহ আমার আমি পেলাম না কেন তার নবম ভাব কী বলছে তার পঞ্চম ভাব কী বলছে তার কর্ম কি বলছে তার ভাগ্যপতি কি মানে তার ইন্ডিভিজুয়াল ছক পুঙ্খানুপুঙ্খ বিচার করে বোঝা যায় যে কেন সে পাচ্ছে না না দেখুন এখন ঘটনা হচ্ছে যে তিনি প্রায় আমি ধরে নিচ্ছি তিনি দু মাস দেখছেন তিন মাস দেখছেন এমনটা নয় তিনি দেখছেন লাগাতার হয়তো এক দেড় বছর দু বছর ধরে তিনি দেখছেন যে সবাই বলছে হ্যাঁ এই আসছে আপনার সুবর্ণ সময় বা গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে ইত্যাদি ইত্যাদি কোনো না কোনো ক্ষেত্রে মানে কোনো না কোনো জায়গা থেকে তো তার প্রারব্ধ জায়গা থেকে বলুন বা যাই বলি না কেন মানে সময় তো তার কিছু না কিছু তাকে তো ফল দেবে একদম দেড় বছর দু বছরের লোকটার একটা এক হাতা কিছুই ঠিক হল নাকি হাত পেল না ব্যাপারটা এরকম যে সবাই পাচ্ছে তিনি এক বছর দু বছর ধরে পৌঁতিতে দাঁড়িয়ে আছেন অথচ তিনি পাচ্ছেন না এইবার ব্যাপার হচ্ছে কি জন্ম ছকে একটা ছোট ফুটো থাকে যে ফুটো মারফত এই কর্মটার ফলটা বেরিয়ে যাচ্ছে একটু একটু করে সেটার জন্যই বলা যে একবার বিচার করিয়ে নিয়ে তার প্রতিকার করা উচিত সেটা যদি রিপেয়ার করা হয় তখন তার ফলটা কিন্তু সে হানড্রেড পার্সেন্ট পাবে যেমন প্রতিকারের আগে আমি মানে এটা যদি আপনার যারা দেখছেন আর কি তাদের উদ্দেশ্য যদি আপনি কোনো একটা ঘরোয়া টিপস যদি দেন মানে আমি বলছি না যে টিপস একেবারে হুবহু আপনার জীবন একেবারে কাজেই লাগবে সেটা বলছি না মানে যে সেক্ষেত্রে হয়তো তার প্রারব্ধের জায়গা থেকে তিনি হয়তো আরেকটু পরিষ্কার হতে পারলেন সেই টিপসের মাধ্যমে দেখুন ভাগ্যস্থান হচ্ছে এমন সেটা যদি ফেভারেবল হয় তাহলে সমস্ত ক্ষেত্রেই কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়া যায় ওই জন্য বলে আমার ভাগ্যটা কেমন তাহলে এখানে সিংহ রাশির জায়গায় যদি তিনি হনুমান চল্লিশা পাঠ করেন তার সঙ্গে রামস্তুতি পাঠ করতে হবে রামস্তুতি পাঠ না করলে কিন্তু হনুমান চল্লিশা পাঠ করে কোনো লাভ নেই এই হনুমান চল্লিশা হনুমানজিকে যদি পুজো করেন বা হনুমান চল্লিশা যদি পাঠ করেন কিংবা যদি সূর্য মন্ত্র প্রতিদিন স্নান করে উঠে ভিজে গামছা পরে নয় ভিজে জিনিস পরে স্নান করে উঠে কোনো দিন মন্ত্র পাঠ করবেন না তাকে তাতে দরিদ্রতা আসে সুতরাং পরিষ্কার মানে স্নান করে উঠে কাঁচা জামা কাপড় পরে আপনার যদি সূর্য মন্ত্র পূর্ব দিকে পাঠ করতে পারেন পূর্ব দিকে চেয়ে ওং জবা কুসুম শঙ্কা শঙ্কা সাপে তারিং সর্ব পাপক না প্রণতস্মি দিবাকরম এ ও সূর্য সহস্রাংশ তেজ রাশি জগৎপথে অনুকম্পা মাং ভক্ত ইধং অর্গং দিবাকরম এটা যদি করতে পারেন তাহলে রবি যদি একবার ঠিক হয়ে যায় তাহলে জগৎ সংসার আলোকিত করতে পারে সে বেশ আমি এর আগের এপিসোডে যেখানে আপনারা বেশ কিছু প্রশ্ন করেছিলেন আমি সেই প্রশ্নগুলো এক এক করে নেব আপনারা ভিডিওর নিচে কমেন্ট করেছিলেন সেখানেই আপনাদের কমেন্টগুলো আছে সেগুলোই আমি নেব আমি একটা কোশ্চেন আপনাকে আমি দিয়ে রাখছি তারপরে মানে এদিকে আমি একটু প্রাপ্তি স্বীকার করব আর কি এর আগের এপিসোডে আপনি বলেছিলেন ওই কাঁচা হলুদ আর গুড় খাওয়ার কথা বলেছিলেন কোনো একটা কারণে আমি কারণটা ভুলে গেছি এই মুহূর্তে মানে কোনো একটা টিপসে আপনি বলেছিলেন সিংহ কাঁচা হলুদ এবং গুড় খেতে তো ওখানে হাসান আলী তিনি প্রশ্ন করছেন যে কাঁচা হলুদ আর গুড় কখন খেতে হবে খালি পেটে না ভরা পেটে সেটা তো জানালেন না আমি হাসান আলী বাংলাদেশ থেকে দেখছি আপনি এটার একটু সলিউশন বের করুন এবং এরপরের যেটা কোশ্চেনে যাব সেটা হচ্ছে যে একটা মামলা নিয়ে কোশ্চেন আছে সেখানে যাব আমি কয়েকটা প্রশ্ন নিয়ে নিই কণিকা চ্যাটার্জি তিনি লিখছেন যে নর্মদা মা না বাবা নর্মদা শিব বলছেন তাহলে মা কেন কণিকা চ্যাটার্জি আপনাকে ছোট্ট করে উত্তর দিই কেননা জ্যোতিষের এপিসোডে খুব বড় করে এখন মানে মানে মায়ের বিষয়ে এখানে আমি বলবো না সেটার জন্য আলাদা করে আপনাকে জানতে হবে তপভূমি নর্মদার কথা যখন বলি প্রত্যেকটা এপিসোডে তপভূমি নর্মদা নামে মা নর্মদার কথা আছে তো আমরা যখন জলশুদ্ধির মন্ত্রে বলি না ওম গঙ্গেচ যমেন চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলহেসমিন সন্নিধিম কুরু জলশুদ্ধির মন্ত্রে আমরা বলি সাতটা নদীর নাম আমরা নিচ্ছি পবিত্রতম নদী তাদের নাম নিচ্ছি আমরা কথিত আছে গঙ্গাও তিনি মা আর নর্মদা তিনিও মা আচ্ছা এবার নর্মদা শিব বলছি না নর্মদা শিব বলা হয় না বলা হয় নর্মদেশ্বর শিবলিঙ্গ নর্মদা এবং মহেশ্বর পিতা এবং পুত্রী তাদের যে শিলারূপ ভীষণ জাগ্রত সেই শিলারূপের কথা যখন বলছি সেটা কিন্তু সেই অর্ধনারীশ্বর জায়গায় চলে যাচ্ছে মধু পিঙ্গল বর্ণ চলে যাচ্ছে মানে শিব তার সাথে প্রকৃতি তো থাকবেই পিতা পুত্রী তাদের সেই মিলিত শিবলিঙ্গ সেক্ষেত্রে আমরা কিন্তু নর্মদা শিব বলি না কেমন আমি চলে যাই এবার প্রশ্ন কাঁচা হলুদ আর গুড়ের যে কথাটা হাসান তিনি লিখছেন ওটা খালি পেটে খেতে হবে খালি পেটে খেতে হবে আচ্ছা বেশ কখন খাবে খাবে খালি পেটে সকালে সকালে তার মিনিট পরে সবকিছু করবে মানে দাঁত মাজবেও না কিন্তু মানে মুখটা একটু ধুয়ে নেবে তারপর খাবে তারপর পনেরো মিনিট পরে দাঁত মাজবে সবকিছু করবে আচ্ছা মানে এক প্রকার বাসি মুখে খেতে হবে কতদিন এটা অন্তত একুশ দিন তো বটেই বেশি হলে ভালো সারা জীবন খেলে আরো ভালো কারণ কাঁচা হলুদ হচ্ছে বৃহস্পতি গুড় হচ্ছে রবি সুতরাং লিভার আর নাম জস গ্রহ ঠিক হয়ে গেল একদম আগেকার সময়ে আমার খেয়াল আছে আমার ঠাকুমা আমার মা ওই সকালবেলা আমাদের কালো মেঘের পাতা তারপর একটু কাঁচা হলুদ এইসব হতো এখন তো সেসব এখন এইসব বন্ধ হয়ে গেছে আর অন্য কিছু চলছে আচ্ছা আরেকজন প্রশ্ন করছেন তৌহিদ তিনি লিখছেন যে মামলা নিয়ে কিছু বলুন মিথ্যা মামলায় ফেঁসে আছি পনেরো তারিখ এটা কি লিখেছেন আত্মসমর্পণ করতে হবে আচ্ছা আমি কোর্টের স্টাফদের টাকা দিয়ে ম্যানেজ করছি তবুও একটা অজানা ভয় কাজ করছে একটু সমাধান দিন আচ্ছা আমি এর আগেও একটা প্রশ্ন পেয়েছিলাম সিংহ ক্ষেত্রে মিথ্যা মামলা মিথ্যা মামলা যোগ মানে থাকে জন্মছকে সেটা কিভাবে থাকবে আচ্ছা এর সাথে সাথে আরেকটা প্রশ্ন মানে করে রাখছি প্রশ্নটা আপনি ধীরে ধীরে ওদিকে যাব আর কি ছোট ছোটো করে উত্তর নেবো অনেকের যাদের জন্মছকে মানে এই ধরনের পুলিশ কেস বা ইত্যাদি ইত্যাদি থাকে তারা এক দুদিনের জন্য নাকি ইচ্ছা করেই বা কেউ হয়তো সেই জেল পরিধি থেকে ঘুরে চলে আসে কাটানোর জন্য যাই হোক সেটা কি পরের দিকে যাব ওটা নিয়ে আলোচনা করব। আগে আমি জানতে চাইছি যে মানে ধরুন এই যে মামলা এবং মিথ্যা মিথ্যাভাবে তারপর মামলা চাপিয়ে দেওয়া হলো জন্মছকে কী থাকলে পরে সিংহ রাশির ক্ষেত্রে হবে এই জিনিসটা এবং এই অগাস্ট মাসে সেখান থেকে মুক্তির কি পথ আছে ষষ্ঠ স্থান থেকে এই মানে মামলা জিনিসটা দেখা হয় এখান থেকে যখনই রবি এবং রাহু রাহু হচ্ছে মিথ্যা রবি মানে নাম তা যখনই একটা মামলায় জড়িয়ে গেল মিথ্যা তার নাম তো এখানে আঘাত লাগবেই একদম তাই সেই জায়গা থেকে ষষ্ঠ এবং রাহু আর রবি যদি থাকে আর দশা অন্তর্দশা যদি সেই রকম যায় সেরকম বলতে ধরুন রাহুর দশা চলছে বা রাহুর অন্তর্দশা চলছে কারণ দশা অন্তর্দশা ছাড়া কোনো কাজ হয় না সময় ছাড়া ফল হয় না সুতরাং এই যোগ যদি থাকে তাহলে তার মিথ্যা মামলা হবে অনেকে যাদের ওই থাকে যোগ থাকে তারা আমি শুনেছি এটা আমি যে মিথ্যা আমি জানি না শুনেছি তারা জেল পরিধি থেকে একটু ঘুরে চলে আসে এমনিতেই মানে কোনো ক্রাইম না করেও বলে করে একটু ঘুরে এটা একটা খুব সুন্দর প্রতিকার আছে সর্বক্ষেত্রে ধরুন আমার মানে কোনো সিংহ জেল আছে এই সময় এই পিরিয়ডে জেল আছে গেল জেল মানে জেলের ওই কাস্টাডির ভেতর গেল মানে ওই বাউন্ডারির মধ্যে হ্যাঁ পরিধির মধ্যে গেল গিয়ে একটু জল খেলো জলটা খেতে হবে জল খেলো একটু ঘুরলো একটু ফিরলো একটু রইল ওই জিনিসটা কী হলো তার পরিধির মধ্যে আছে ওটা অনেকটা প্রশমিত হয়ে যায় যেমন অনেকে ধরুন হসপিটালাইজেশন আছে কিচ্ছু না একদিন নিচক্কা থরো চেক আপ করে ডাক্তারের কাছে গিয়ে হসপিটালে থাকো একটা দিন থাকো থরো চেক আপ করো জল খাও আর একটু টিপ মানে ওই যে লাঞ্চ যে খাবার দাবারগুলো দেখ খাও অনেকটা প্রশমিত হয়ে যায় এ কিন্তু কি অনেকের যেমন যদি সেই রকম সিরিয়াস কোনো ভাইব্রেশন থাকে সে ঘুরে এলো পরের দিন সত্যি সত্যি সে ঠ্যাং ভেঙে গেল সেটা আলাদা প্রসঙ্গ কিন্তু অল্পের ওপর দিয়ে আছে কিন্তু অল্প থেকে বেশি হয়ে যাবে সেটা যদি থাকে তাহলে তার ওই জল খেলে বাঁচা আছে নইলে জল খেলে আরও বেশি করে জল খেতে হবে আমি একটা জিনিস একটা জিনিস আমি ভাবছি ধরুন মানে সাধারণ কোনো মানুষ তিনি কিভাবে হাসপাতালে গিয়ে তিনি ভর্তি হবেন মানে তার যদি কিছু যদি না হয় ফ্যামিলি ফিজিশিয়ান বা এমনি কে দেখাবে থরো চেক আর এখন সব হয় বলবে আমায় হসপিটালে রেফার করে দিন বুঝতে পারছি ওদিকে যাচ্ছে না ওদিকে যাচ্ছে না আমি পরের প্রশ্নে চলে যাই এক সেকেন্ড একটু বলি এটা কিন্তু একটা অন্য রকম প্রতিকার সবাই মিলে করতে যাবেন না এর কিন্তু হিতে বিপরীত হবে হ্যাঁ হ্যাঁ সেটাই আচ্ছা ধরুন সত্যি সত্যি মামলা চলছে এবং সেই মামলায় মানে মামলাটা ঠিকই আছে মামলাটা মিথ্যাগতভাবে ফাঁসানো হচ্ছে এমনটা না দুই পক্ষের কিছু দাবিদাওয়া নিয়ে মামলাটা হচ্ছে ইনিও একটা সিদ্ধান্তে আসতে চাইছেন অপর পক্ষে যিনি আছেন তিনিও সিদ্ধান্তে আসতে চাইছেন এখন ঘটনা হচ্ছে আমি সিংহরাশি নিয়ে কথা বলছি আমি ধরে নিচ্ছি যে সিংহরাশির জাতক বা জাতিকা তিনি যার ওপর মামলা করলেন কি তার ওপর মামলা করা হলো সেটা বড় ফ্যাক্টর না দুজনে বসা বসি করে যে সিদ্ধান্তে আসার জায়গাটা হচ্ছিল না বলেই কোর্টের চত্বরে কেউ একজন চলে গেছে হতে পারে সিংহরাশি বসছিল না বলে তার অপোজিটে চলে গেছে যে সে গেছে যে ঠিক আছে একটা নিষ্পত্তি হোক ও মিটিংয়ে বসতে চাইছে না বা সিংহরাশি চলে গেছে এবার যাওয়ার পরে দেখা যাচ্ছে যে সেখানে আদার্স সিচুয়েশানগুলো আরও ভয়ঙ্কর জায়গা নিচ্ছে কেননা মানে দুজনের ঝামেলায় তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর অনেক ব্যক্তি সেখানে কিন্তু মগজমারি চলছে তখন ব্যাপারটা থেকে কিন্তু সলিউশানের দিকে যেটা সহজে যাওয়া যেতে পারতো দুজনেই তখন স্বীকার করছে যে আমরা ঘরের জিনিসকে বাইরের লোকের সামনে নিয়ে এসে আমরা কিন্তু ঝামেলাটা আরও পাকিয়ে ফেলেছি আমার সিংহরাশির জাতক জাতিকা তিনি আমাকে ধরুন ফোন করেছেন আমি তাকে সলিউশানের জন্য তো প্রতিকারের জন্য তো বলবো যে ঠিক আছে ভাই তোমার ছক বিচার করি ইত্যাদি ইত্যাদি কোনো টিপস আছে কি ঘরোয়া ঘরোয়া কোনো টিপস যেটা করলে তিনি মোটামুটি তিনি তার মাথা অন্তত কাজ করবে যে হ্যাঁ ভাই জ্যোতিষীর কাছে যাই কি হ্যাঁ একটু তার সিচুয়েশানটা হালকা হলো কেন অনেক সময় জ্যোতিষীর কাছে আসা এটাও মাথায় আসে না দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে মনে হয় যে হ্যাঁ ওই সময়টা একটু দেখেই নিলে ভালো হতো একবার মাথায় এসেছিলো কিন্তু যদি যেতাম তাহলে হয়তো বেঁচে যেতাম এই সব সময় আপনি একটা কাজ করবেন যারা এইসব প্রবলেম যে কোনো এই রকম অযাচিত পেকে যাওয়া প্রবলেম যে কোনো বিষয়ে তখন আপনারা জব করবেন ঠোঁট নড়বে না জীব নড়বে না মুখ নড়বে না কিচ্ছু নড়বে না মানে মনে মনে অজপা জব যেটা বলে দুরন্তদেব 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 দেব করে যাবেন দেখবেন আর আর পজিটিভ ভাব হবে মানে আমার সলিউশন হয়ে গেছে আমার প্রবলেম নেই আমার যে প্রবলেমটা ছিল আমি খুব ভালো আছি আমি আনন্দে ঘরে যাচ্ছি এই সিচুয়েশনটা ভাবতে হবে আর ইননিমারেবল কতবার করব কি করব, কত গুনবো সব কিচ্ছু না মুশকিলে পড়েছি আমার কেস আইসিসিউতে চলে গেছে যে কোনোভাবে আমার অক্সিজেন দিয়ে বাঁচাতে হবে সুতরাং ওই সিলিন্ডারের বিচার করলে তখন হবে না কটা দেবো আর কত পয়সা সুতরাং সেই জায়গা থেকে নাম্বার নয় দুরন্ত দেব করে যান যদি বিশ্বাস করে করেন সত্যি আপনি দুরন্ত দেবের মতন মানে কি বলবো সাপোর্টিভ এবং হেল্পফুল দেবতা খুব কম আছেন আমি একবারে শেষ প্রশ্নে যাব কতগুলো তার আগে ছোট ছোট প্রশ্ন নিয়ে আর্থিক দিক দিয়ে কেমন যাবে সিংহ রাশির অগাস্ট মাসে সিংহ রাশির অর্থ দিক দিয়ে কিন্তু একটু প্রবলেম আছে কারণ ফিফটিন্থ অগাস্টের পরে ওই দ্বিতীয় স্থানে কেতু আছে কোথাও কোথাও কিন্তু আটকে যাবে টাকা পাওয়ার আছে সেখানে আটকে যাবে কিন্তু পাবে এমনি পারিপার্শ্বিক ধরুন যেখানে আটকে গেছে সেখানে পেল না অন্য দিক দিয়ে কিন্তু তার অর্থটা ব্যবস্থা হয়ে গেল কারণ তার দশম স্থানে মঙ্গল বৃহস্পতি আছে দশম স্থান কি না নবমের দ্বিতীয় মানে ভাগ্যের দ্বিতীয় সঞ্চয় স্থান আলটিমেটলি তিনি কিন্তু পয়সার ব্যাপারটা মানে অর্থের ব্যাপারটা সিংহ রাশির ভালোই যায় জায়গাটা পড়াশোনা বৃহস্পতি কেন্দ্রে মঙ্গলও আছে মঙ্গল বৃহস্পতি এক জায়গায় রবি হচ্ছে ষোলোই আগস্টের পর থেকে কিন্তু এই রাশি একটু প্রবলেম হবে পড়াশোনায় কিন্তু আপনারা যদি মন দিয়ে পড়েন তখন গভর্নমেন্ট এক্সামও দিতে পারবেন আপনারা অন্য কম্পিটিটিভ এক্সামও দিতে পারবেন কিন্তু একটা মনে করবেন আমি বারবার বলি অনেক সময় কী হয় রাহুর প্রকোপে হ্যাঁ একটু পরে আমার হয়ে গেছে একটু পরে আমি পারবো এইটা করবেন না ফাঁকিবাজি হলে কিন্তু আপনারা মুশকিলে পড়বেন কারণ পঞ্চমের চতুর্থ পঞ্চম হচ্ছে বিদ্যা এবং চতুর্থ স্থান হচ্ছে সুখ শান্তি বিদ্যা সুখ শান্তিতে রাহু বসে আছে রাহু কিন্তু একটা মরিচিকা দেখাবে সেখানে পা দেবেন না ভালোভাবে সিরিয়াসলি এখন ভালো হবে আচ্ছা আজকের এপিসোডের একদম শেষের দিকে এসে একটা প্রশ্ন নেব তপন সরি তপতি মোদক তপতি মোদক তিনি লিখছেন যে আমি সিংহ রাশি লগ্ন মঘা নক্ষত্র আমার সব কাজে বাধা আছে কেন কিছুতেই আমি সাকসেস পাই না জ্যোতিষী দেখিয়ে পাথর নিলাম তা তো কাজ হলো না মাঝে মাঝে নিজের ফ্যামিলির লোকেরা ভুল বলছে কারণ ছাড়া শুধু নিজের মা পাশে আছে বলে আমি মনের জোর পাই আমি কি করব বলুন আমি এখান থেকে মোটামুটি যেটা পাচ্ছি আর কি সেটা হচ্ছে যে এই যে ধরুন উনি পাথর নিয়েছেন বলছেন এখন রত্ন নিয়েছেন ধারণ করেছেন কি নিয়েছেন সেটা তো এখানে লেখা নেই যাই হোক আমি ধরে নিচ্ছি উনি ঠিকঠাক নিয়েছেন তারপরে ওই যে কাজ হচ্ছে না ওনার এটা কেন হচ্ছে না প্রক্রিয়া এবং পদ্ধতি যদি ঠিক না থাকে হবে না কিসের প্রক্রিয়া কিসের পদ্ধতি এই যে আজকে পাথরটা নিয়েছে স্টোনটা নিয়েছে আজকে আমি দেখে নিলাম যে এই ভাগ্য এই যে আটকে যাচ্ছে বা কর্মে আটকে যাচ্ছে এটা তার ক্ষেত্রে একটা ভিটামিন এবার ভিটামিনের কতটা ভিটামিন দেবে কোন সময় দেবে খালি পেটে না ভর্তি পেটে এটা তো পদ্ধতি আছে যেমন ওষুধ খাওয়ার পদ্ধতি ঠিক তেমনি এই যে প্রতিকারটা নেওয়া হয়েছে কখন কোন সময়ে কিভাবে শোধন করা হয়েছে এই সমস্ত পুঙ্খানুপুঙ্খ এবং আপনার তার সঙ্গে বাস্তুও কিছুটা রিলেটেড আমি বলি যে সব সময় ধরুন ওনার কর্মে বাধা আসছে কর্মে মানে দশমের সঙ্গে কেতু আছে এবার কর্মে ম্যাচিউরিটি কি করে আছে ঈশান কোণ মানে তার সঙ্গে তার হ্যাবিচুয়েশন মানে আমি যেমন আগেরবার বললাম উনি যদি সুইচ বন্ধ করতে ভুলে যান তাহলে ওনার রবি খারাপ এবার সেই জায়গায় যদি রবি আমি একটা জাস্ট উদাহরণ দিই তাই এবার রবির সঙ্গে যদি কেতু থাকে সেখানে যদি উনি রবির প্রতিকারও করেন সিংহ রাশি রবির প্রতিকারও করেন অথচ সুইচটা যদি অ্যালার্ট না হয় তাহলে এই প্রতিকার কিন্তু পুরো হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে না কারণ ওষুধের সঙ্গে পথ্যর দরকার এই পথ্যটা যদি না হয় কারণ একটা একটা ছোট্ট কথা বলি একজন ডাক্তার একজনকে বলেছে তুমি বাইরের জিনিস খাবে না সে বলেছে ঠিক আছে আমি বাইরের জিনিস খাবো না এবারে একটা ভেজিটেবল চপ কিনেছে ওপরের খোলসটা ফেলে ভেতরের পুরটা খেয়ে নিয়েছে এবার ডাক্তারকে বলছে ডাক্তারবাবু আমি তো আপনার কথা শুনেছি কেন না হ্যাঁ আমি জিনিস খাইনি আমি চপটা কিনে খোলসটা ফেলে ওপরের দিয়েছি ভেতরের পুটটা পচা ছিল তার লিভারের কিন্তু বারোটা বেজে গেছে এইরকম যদি এইরকম যদি তার কারো ট্রিটমেন্ট হয় এরকম যদি কারোর ডিসিশন হয় বা এরকম যদি কার স্টেপ হয় তাহলে সেখানে রত্ন বলুন আর যাই বলুন কাজ করবে না দেখুন রত্ন নেওয়ার ক্ষেত্রে একটা কথা বলি অনেকেই ফোন করে যে আপনাদের থেকে দেখালে আপনাদের থেকেই রত্ন নিতে হবে আমি সেই ভদ্রলোক বা ভদ্রমহিলা তিনি যাই যেই হন না কেন তাকে আমি বলি আপনি পরপর অন্তত তিনজন জ্যোতিষীকে আলাদা আলাদা জ্যোতিষীকে আপনি দেখান এক সপ্তাহের ভেতরে তিনজনের রিপোর্ট আপনি নিজের কাছে রাখুন এরপরে এক সপ্তাহ আপনি শুধু চিন্তা ভাবনা করুন যে এই যে তিনজনের মধ্যে কে আপনার জীবনের কথায় অনেকটা বেশি কাছাকাছি পৌঁছতে পেরেছে অতীত জীবন নিয়ে বর্তমান জীবন নিয়ে কে কাছাকাছি পৌঁছতে পেরেছে তাহলে যিনি ভবিষ্যতের পরামর্শ তো তিনজনই দিয়েছে তার উপরেই তো রত্নের প্রতিকার তাই না তো সেখান থেকে আপনি কিন্তু ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে পারবেন যে কার প্রতিকার অনুযায়ী আপনি কিনতে যাবেন এইবার প্রসঙ্গ হচ্ছে আমাদের থেকে নিতে হবে না বাইরে থেকে কোথাও থেকে পৃথিবীর যে কোনো জায়গা থেকে নিন আপনার কাজ হলেই হলো আর যেখানে আপনি কম দামে পাবেন যেখানে কোয়ালিটি ভালো পাবেন যেখানে সঠিকটা পাবেন আপনি সেখান থেকেই নেবেন সোজা ভাষা আজকের এপিসোডের একেবারে আমি শেষে বেশ কিছু প্রাপ্তি স্বীকার করছি তাপস মাইতি তিনি লিখছেন যে খুব ভালো লাগলো সুন্দর বুঝলাম ধন্যবাদ প্রবীর রয় তিনি থ্যাংকস জানিয়েছেন জয় মা নর্মদা জয় বাবা মহাদেব আচ্ছা ওনার নামটা এখানে দেখা যাচ্ছে না আপনাকে অনেক ধন্যবাদ যখন আপনারা জ্যোতিষের এই এপিসোডে ভোলে বাবার কথা বলেন মায়ের কথা বলেন সত্যি তখন আমার ভেতর থেকে বেশ আনন্দ আসে অমরনাথ চক্রবর্তী তিনি লিখছেন এক্সিল্যান্ট দ্যুতিশ্রী ধারা তিনি লিখছেন আমি ফার্স্ট টাইম আপনার ভিডিও দেখছি আমার সিংহ রাশি থ্যাংক ইউ আপনাকে এবং এছাড়া দীপক দাস তিনি লিখছেন জয় মা নর্মদা বিশ্বজিৎ রায় তিনিও কমেন্ট করেছেন এবং কমেন্ট করেছেন কণিকা চ্যাটার্জি ওনার কমেন্ট নেওয়া হয়েছিল হাসান আলী তারও কমেন্ট নেওয়া হয়েছিল যাই হোক আরও অনেকের কমেন্ট ছিল আমি পড়লাম না আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই এপিসোডে কমেন্ট করার জন্য এবং আজকে যারা এপিসোড দেখছেন আপনারাও আপনাদের কমেন্ট লিখতে পারেন আমার এই চ্যানেলে তপভূমি নর্মদা নামে মা নর্মদার কথা আছে প্রত্যেকটা এপিসোডে আমি বলি এবং আমার ভালো লাগে ভেতর থেকে জ্যোতিষের এপিসোডে জ্যোতিষই হিরো হওয়ার কথা না সবার থেকে হিরো যিনি তিনি হচ্ছেন বলে বাবা তিনি আমাদের সবার আকাঙ্ক্ষিত তার প্রেরণা তার কৃপা তার ভালোবাসা তার একবার যদি হাতের ছোঁয়া আপনার জীবনে আসে কোথায় জ্যোতিষী জ্যোতিষীও তো মানুষ তাই না কোথায় যাই হোক তপভূমি নর্মদা আপনারা শুনুন অডিও সিরিজ আছে এই চ্যানেলে ভালো থাকুন সুস্থ থাকুন আগামী এপিসোডে দেখা হচ্ছে নমস্কার নর্মদে হ্যার নমস্কার ছোট্ট একটা কথা এ আপনি কিন্তু সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন এক্ষুনি করুন নমস্কার নমস্কার